আমার বেজনেরা সোনাবাড়ি গেলাম ও বড়ালি রাখা মায়েরা বলে রাবে দিলাম কার খারাপ করে শোনো বাবা চারে বাবে রাখে মাম আল্লাহ নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহ ও বেজনেরা আল্লাহ হুজুরকে এত বড় নেয়ামতের অর্জন করেছিলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহ কাদিয়ে আল্লাহর জান্নাতি খুশবু আসতো হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছে জানেন মুসাফির মানুষ ও একটা হুজুরের কথা আমার সত্যি মনে পড়ে ফুরফুরা শরীফের ছোট হুজুর বীর রহমাতুল্লাহ আলাইহ কলিজার টুকরা আপনার উসমান সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহ আমি একদিন বারাসাত ত্রিবণি গাড়ি করে যাচ্ছি হুজুর দেখি একটা ব্যাগ নিয়ে চুপ করে দাঁড়িয়ে রাস্তার ধারে তো আমি আমার ড্রাইভার বলছে এই আরে হুজুর দাঁড়িয়ে রয়েছে আমি আস্তে আস্তে কি বলছি তাদের সালাম আলাইকুম তো খুশি ভালো আছে আপনি দাঁড়িয়ে রয়েছেন বাবা গাড়ি কেনার পয়সা নিয়ে তা কি করবো এই বাসে চড়ে চড়ে যাই রে বাবা আরে হুজুর এরকম করে গেলে টেক কেউ টাকা দেবে আপনার একটা ভ্যানি তাবিজ করলি আমার হুজুর বারবার বলতেন আমরা যখন ফুরফুর শরীফ পড়তাম তো হুজুরকে হুজুর আপনি একটা একটা গাড়ি কিনবেন না আচ্ছা বলছি এবারে বাংলাদেশ থেকে একবার একবার আসি ঘুরে গাড়ি একটা জবরদস্তি কিনব ঘুরে এলো হুজুর গাড়ি হ্যাঁ বলছি ভালো পয়সা দেই এবারে গাড়ি হবে না কোথায় আল্লাহ আকবার আল্লাহ এত ধরনের ওলি করেছিলেন আমরা জানতাম যে পাগল হালতে থাকে ঠিক কিনা আল্লাহ আকবার উসমান হুজুর বসে আছে উসমান হুজুরের হাতে হাত দেয় না সব পাশ দিয়ে চলে গেল অন্য হুজুরকে মোসাফা করে এত খারাপ লাগতো ভাই আল্লাহর কি আমি গেলে আগে হুজুরের হাতে হাত দিত হেজবুল্লাহ সবাই চলে যাচ্ছে হুজুর চারটে হুজুর দুটো তাপ গিয়ে বসে আছে কেউ যায় ও আসলে না আসুকে যাক ও হবে আর এ তো আপনাদের জানা হুজুরকে বলা ইন্তেকালের দিন মগরিবের নামাজ ছোট দরবারেও পড়েছে আবার বড় দরবারেও পড়েছে সুবহানাল্লাহ বলে পাগল হয়ে থাকতেন কিন্তু ভিতরে মাল ছিল আমার বৈজ্ঞানেরা সোনা মানি গেলাম আল্লাহ হজরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার কাঠুরি নিয়ে বার হয়ে গেল সফরে ও বড়ালি সোনারাম কার খারা করে শুরু হুজুর মুসাফির কিছু রাস্তা যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল আর শীতের রাত আল্লাহ চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহ হুজুর মনে মনে খুললেন আজকে রাতটা কোথায় পার করব আজকে রাতটা কিভাবে পার হবে আল্লাহর ওলি দেখতে পান রাস্তার একটা ভাঙা মতো মসজিদ আছে আল্লাহর ওলি সিদ্ধান্ত নিয়ে নিলে এই মসজিদে আজ রাত কাটাবো সুবহানাল্লাহ বলে তো হুজুর মুসাফির মানুষ গাঁথুরি গুঁথুরি দিয়ে মসজিদ গিয়ে উঠেছে ওযু আজা করে মসজিদের ইমাম সাহেব কোথায় ছিল ছুটে এসছে এই বুড়ো বাড়ি কোথায় আসলে ইমাম সাহেবের তো সে চোখ নেই উনি কি জিনিস ইমাম সাহেব তো দেখতে পাচ্ছে না হুজুর বলছে বাবা আমি ভিখারি মানুষ বাবা আমি মুসাফির মানুষ রাস্তায় যাচ্ছিলাম একা এই বয়স হয়ে গেছে বাবা রাত্রিরে কোথায় থাকবো শীতের রাত বাবা এই বসে থেকে বার হন দূরে বসে দূর বার হয়ে যা তো এমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ বলছে দেখো বাবা আমাকে তাড়িয়ে দিওনি আমি তোমাদের সঙ্গে আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে তোমরাও চলে যাবে চলো আমাকে ওই রকম বলো না বাবা ইয়াম সাহেব রেগে গিয়ে বলছে বার হবে কি বলো হুজুরের সেই কাঠুরি ছিল ধরে ছুড়ে আচ্ছা ওই সময় যদি ইমাম আহমদ ইবনে হাম্বাল বলতেন এ ইমাম তুমি আমার নোকের চক্ষু আমাকে চেনো আমি সেই জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল আচ্ছা বলেন ওই ইমাম সাহেব হুজুরের পা জড়িয়ে ধরতো না
ধরতরা আল্লাহু আকবার হুজুর চাচ্চায়ে নিজের ইবাদতটাকে ছোপাতে মানুষের অত বাহাওয়া মানুষ বাহাওয়া দেবে এটা হুজুর চায় না তো গাধুরিটা ছুঁড়ে ফেলে দিল তো হুজুর বলছে বাবা আমি মুসাফির আমার গাধুরিটা ফেলে দিলে হাদিস কোরআন সব আছে আমি একজন আলেম মানুষ এই বার হোক তো হুজুর তখনও বসে আছে আল্লাহু আকবার কিতাব ওলা লিখেছে ইমাম আহমদ গলা ধরে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বার যা বার আল্লাহর অধিকার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবাদ মসজিদ থেকে বার হয়ে চলে যাচ্ছেন ইমাম সাহেবের দিকে বার বার তাকাচ্ছেন হুজুর যদি একবার বলেন এ মসজিদের ইমাম তুমি আমাকে চেনো না বাবা আমি যে ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুর মনে মনে করছেন এই কথা যদি আমি বলি ও তো আমার নবীর উম্মত লজ্জায় পড়ে যাবে আমি আমার রসূলুল্লাহর উম্মতকে লজ্জা দেব না জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার নবীর উম্মত ও যদি লজ্জা পায় আমার নবী দুঃখ পাবে সুবহানাল্লাহ বলে ও কি আদর্শ নিয়ে তারা চলতেন হুজুর একটু আগিয়ে আগিয়ে যাচ্ছে আর তাকাচ্ছে বাবা আমাকে তাড়িয়ে দিলি রে বাপ বস মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহ গাঢ়ুর দাস্তে করে দিয়ে বাবা বুড়ো মানুষ টুক 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 করে হেঁটে চলে যাচ্ছেন আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহ তোমার আহমাদের একটু জায়গা করে দাও আল্লাহ তোমার আহমাদ কোথায় থাকবে আল্লাহ এই শীতে রাতে তোমার আহমাদ বুড়ো মানুষ কোন জায়গায় যাবে আল্লাহ ও রাম আল্লাহর অলিদের জবান ও তো আল্লাহর জবান জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি কিছু রাস্তা যাওয়া করে হুজুরের নজর পড়ে গেল যে রাস্তার ধারে একটা হোটেল ওই হোটেলের সম্মুখে একটা উনানের ওপরে একটা চাটুই বসানো আছে আরেক যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি শেখছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বাল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করলেন আজকে রাতটা আমি ওই জায়গায় পার করব জোরে বলুন সুবহানাল্লাহ সারা রাত ধরে ওই চুলার ধারে আগুন তামাব ফজর হয়ে যাবে ফজরে নামাজ পড়ে চলে যাব আল্লাহর ওলি বুড়ো মানুষ কাঠুরিটা নিয়ে হোটেলের সম্মুখে উনানের ধারে গিয়ে দাঁড়িয়ে ওই যুবকটাকে সালাম দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজেনিরাম জেনে সালাম দিয়ে দিন যুবক টেনে ঘুরে তাকিয়ে বলছে কে বাবা বাড়ি কোথায় বাবা আপনার আপনার চেহারা দিয়ে আল্লাহর জান্নাতের খুশবু আসছে জোরে বলুন সুবহানাল্লাহ যে যুবক দাঁড়িয়ে রুটি এসেছিল ওই যুবকটাও কত বড় আল্লাহর ওলি জোরে বলুন সুবহানাল্লাহ যুবক বলল বাবা তোমার কা দিয়ে জল্লাতি খুশবু আসে আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বাল বললে বাবা না বলো কথা বললে চলবে না আপনার চেহারা যেন জান্নাতের ছবি আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহ বাগের একজন জান্নাতি মানুষ আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি
হুজুর আবার বলেছিল বাবা ছেলে ওসব কথা বাদ দাও বাবা আমি মুসাফির আজকে তোমার এই উড়ানের দ্বারে রাতটা পার করব সময় একটু দেবে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেটা বলল হুজুর দয়া তুমি মাফ করুন ইমাম আহমদ ইবনে হাম্বালও বুঝতে পেরে গেছে এই ছেলেটা যাতা ছেলে নয় ওই ছেলেটা আল্লাহর ওলি এই খোকা তুমি কি করে বুঝলে না হুজুর আমি বুঝি ঠিক আছে আমার আল্লাহর একজন ওলি বান্দাকে যে পেয়ে গেছে যুবক ছেলে ও বলছে হুজুর আজকে রাত্রিরা আর রুটি শেকবো না কি করবে বলে উনুন জ্বলবে আর আপনি আগুন পোয়াবেন আর আমি সারা রাত ধরে জগতের ইমামের সেবা করবো জোরে বলুন সুবহানাল্লাহ কি বলছে সারা রাত ধরে জগতের ইমামের পা দাববো একটু কাঠি বেরোবো আপনার সেবা করবো ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছে বাবা আমি সেই জিনিস নয় বাবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমার টিভি দিতে হবে না বাবা না হুজুর আমি একটু আপনার খেদমত করে দেবো আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি ও যুবক ছেলেরা হুজুরের সেবা করে খেদমত করে আমার বারবার বলে আস্তাগফিরুল্লাহ ছেলেটা বারবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একে এক সময় ইমাম আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করল ও তুমি আমার সেবা করছো বাবা কিন্তু বারবার আস্তাগফিরুল্লাহ কেন বলো বাবা ছেলেটা বলতে ইমাম আহমদ ইবনে হাম্বাল শুনে রাখেন এই আমলের বিনিময় আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কি করেছে মুস্তাজাবুদ দাওয়াত যার হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আমি যে কথা আল্লাহকে বলি আল্লাহ আমার কথা শুনে নেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বাল বললে বাবা ছেলে ও বাবা জনাব হবো না বাবা আর আমার সেবা করো না বাবা করো না আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল আমার সব দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না আর তোমাকে আল্লাহ এত ভালোবাসে তোমার সব দোয়া যে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এত বড় ওলি শুধু ওলি নয় জগতের ইমাম তিনি তিনার এবাদতকে ছুপায় লোকায় আর আমরা তিন পয়সার মৌলবি আমরা আমাদের এবাদত জাহির করি ঠিক কিনা ভুল বলে আমার ভাইজানেরা সোনামানি ঘেরা ও সোনামানি ঘেরা জওয়ানেরা আল্লাহ হয়ে যান আল্লাহ আপনার আমাদের হয়ে যাবে বাবা আমরা আল্লাহর হতে পারলে আল্লাহ আমাদের হয়ে যাবে এই জন্য পেরায় জলসায় বলি বাবা রাত্রিরে ফজরের এক ঘন্টা আগে উঠে পড়ো যদি আল্লাহ আল্লাহ রসুলকে পেতে চাও ফজরের এক ঘন্টা আগে উঠে সাজেদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে নিজে জীবের অপরাধের কথা মনে করে করে কেন ফাঁকা ময়দানে গিয়ে কেউ নাই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে কাঁধে চোখে পানি ছেড়ে দেন বাবা বেজারে রাম আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে আল্লাহ রসুলের দিদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজারে রাম নবীর দিদার হবে কি করে
এমন একটা জমানা এসে গিয়েছে বাবা এই জমানার নবীর উম্মতেরা আমার নবীরও ভুল ধরছে না ধরে নে আল্লাহর নবীর ভুল ধরছে না যত ঝামেলা সমস্যা মারামারি দলবাজি সব দেখবেন নবীকে নিয়ে ঠিক কিনা আল্লাহকে নিয়ে কোনো সমস্যা আছে আমার আমাদের সমাজে চাচা আল্লাহকে নিয়ে সমস্যা আছে আরে আহলে হাদিস তবলিগ বেরেলি ভুরভুরা নেড়ার দল যত দল মত আছে সবার কাছে আল্লাহ ভালো ঠিক কিনা আল্লাহ আল্লাহর জায়গায় আছে আর যত ঝামেলা আল্লাহর নবীকে নিয়ে আর আল্লাহর ওলিদের নিয়ে ঠিক কিনা ভুল বলে হ্যাঁ এই মাঝখানে একটা কথা কি উঠলো না আমাদের সমাজের বেশ কিছু ছেলে এখন ওদের ভক্ত হচ্ছে আমার গতকাল জলসা ছিল মালদা জেলায় আপনার জালালপুরে রাখা গ্রামের নাম হচ্ছে নুননগর গতকালকে সেখানে গেছি আমাদের সিলসিলার একদল মুরব্বী এসে আমাকে ধরেছে হুজুর আপনি দয়া করে একটু বলবেন কথাগুলো হুজুর বলবেন বাবা সব বলে লাভ আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ আমার বাপ দাদা চোদ্দ পুরুষ ইমামে আজম আবু হানিফাকে মেনে চলে গেল মুসাদ্দেদের জামাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মেনে হ্যাঁ তারা কবরে শুয়ে গেল আর আমার সমাজের আমাদের ছেলেগুলো এত বুদ্ধিমান এত বুঝবার হয়ে গেছে এরা আস্তে আস্তে হাত তুলতে তুলতে বুকে তুলে ফেলে হচ্ছে না হচ্ছে না আমি বলবো বুকে হাত বেঁধে নামাজ হবে না দুনিয়ার কোনো মুক্তি এই ফতোয়া দেবে না নামাজ হবে হবে না নামাজ 100% নামাজ হবে আমি বলতে চাই আমার সমাজের যে যুবকগুলো আস্তে আস্তে মাথায় হাত বাঁধা শুরু করছো তোমরা আমার ইমাম ইমামে আজম আবু হানিফার কোন জায়গাটা তোমরা ভুল দেখলে বাপ কি যে ইমাম আজম আবু হানিফার এই জায়গাটা ভালো না এটা ভালো না এটা খারাপ এই জন্য ইমাম আজম আবু হানিফাকে আমরা ত্যাগ করেছি ইমাম শাফিকে ধরে নিয়েছি তোমাদের ইমাম শাফি আমাদের ইমাম আবু হানিফাকে ত্যাগ করেছে কিন্তু আমরা তোমাদের ইমাম শাফিকে ছাড়িনি জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম শাফিকে আমরা মানি না মানি না জোরে বলেন না মানি না মানি না চার ইমাম নিয়েই আহলে সুন্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ শুধু ইমামে আজম আবু হানিফার দলগুলোই আহলে সুন্নাহ এটা নয় ইমাম আজম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বাল এই চার ইমামকে নিয়েই আহলুস সুন্নাহ তাহলে যারা আজকে ইমাম আজম আবু হানিফাকে তোমরা ছেড়ে দিয়েছো আমি তোমাদের বলি তোমরা ছেড়েছো কিন্তু তোমাদের শাফিকে আমরা ছাড়িনি কেন জানো এই আমাদের ইমাম আজম আবু হানিফার মাযহাবে আমরা যারা পুরুষ নাভির নিচে অথবা নাভির মধ্যস্থলে আমরা হাত বাঁধিত নাকি আর শাফি মাযহাবে যারা মেয়ে মানুষ বা পুরুষ ওরা কি ওই জায়গায় হাত বাঁধে হাত বাঁধে কোথায় মেয়েরাও বুকে বাঁধে ছেলেরা ছেলেরাও বুকে বাঁধে আর আমাদের ইমাম আজম আবু হানিফা বলে শোন আমরা রসুলুল্লাহর দুটো হাদিসকেই মানি জোরে বলুন সুবহানাল্লাহ তোরা একটা রসুলের হাদিসকে ছেড়ে দিয়েছিস আর একটাকে ধরে নিয়েছিস আর আমি ইমামে আজম এমন রসুলের আশেক রসুলুল্লাহর ওই দুটো হাদিসকেই আমি ধরে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এই আমাদের ইমামে আজম আবু হানিফার মতমতের যারা আমাদের মানে মাযহাবের মেয়েরা এই মেয়েরা হাত কোথায় আমাদের মাযহাবের যারা বুকে না বলুন সুবহানাল্লাহ রসুলুল্লাহ বুকেও হাত বেঁধেছেন এরও হাদিস আছে না নেই ইমাম আজম বলল আমি ওটাও অস্বীকার করিনি আমার মাযহাবের যারা মেয়ে এরা বুকে হাত বাঁধবে আর আমার মাযহাবের যারা পুরুষ রসুলুল্লাহ নাভির নিচে হাত বেঁধেছেন যারা পুরুষ এরা নাভির নিচে বাঁধবে আর আমার মাযহাবের মেয়েরা মহিলারা এরা বুকে হাত বাঁধবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফাকে তুমি ছেড়ে দিয়ে আজকে গেলে কোথায় ফুরফুরার বীর আবু বাকারকে তোমাকে আর ভালো লাগলো না এই ফুরফুরা দাদা হুজুরকে ভালো লাগলে না এই শয়তান তুই তোর বাপ দাদা তো কাওড়া হয়ে মরে যেত বেইমান হয়ে মরতিস
যদি ফুরফুরার আবু বাকারকে আল্লাহ বাংলায় না পাঠাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ।